আমার হাতে ছোট্ট একটা বই দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ত্রিপুরার মহারাজার ছবি দেওয়া আছে। এই বইটার মধ্যে কিন্তু আপনারা ত্রিপুরা সম্বন্ধে এবং ত্রিপুরা সাহাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, যে বিষয়টা আপনারা হয়তো বা জানেনই না। এই ছোট্ট বইটার মধ্যে কিন্তু লেখা আছে ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরা কতটা পর্যন্ত বিস্তৃত ছিল, ত্রিপুরার মধ্যে কতজন মহারাজা ছিল এবং ত্রিপুরার মধ্যে যত মন্দির আছে কারা নির্মাণ করেছিল, সবই কিন্তু মহারাজারাই নির্মাণ করেছিল। এই বইটা থেকে কিন্তু ত্রিপুরার জনগণ ত্রিপুরা সম্বন্ধে এবং ত্রিপুরার ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ত্রিপুরার প্রথম মহারাজা থেকে শুরু করে ত্রিপুরার শেষ মহারাজা, মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য বাহাদুর মানে বুয়াগ্রা, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। এবং ত্রিপুরা কিভাবে গঠিত হয়েছে, ত্রিপুরার রাজাদের শাসনকাল, কোন রাজা কি তৈরি করেছে, আধুনিক ত্রিপুরা থেকে পৌরাণিক ত্রিপুরা, সব চিত্র কিন্তু এই বইয়ের মধ্যেই তুলে ধরা হয়েছে। আর এই বইটা লিখেছে ডক্টর জগদীশ গণ চৌধুরী। উনি একজন ত্রিপুরার জ্ঞানী ব্যক্তি। উনি কিন্তু ত্রিপুরার আদিবাসীদেরকে নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। তো বুঝতেই পারছেন ওনার কাছে কিন্তু অনেক তথ্য আছে। এই তথ্যগুলো কিন্তু এই বইটার মধ্যে উনি তুলে ধরেছেন। তাছাড়াও এই যে ডক্টর জগদীশ গণ চৌধুরী, ওনার কিন্তু আরও অনেক বই আছে ত্রিপুরাকে নিয়ে, ত্রিপুরার ইতিহাসকে নিয়ে, ত্রিপুরার রেলওয়ে স্টেশন, কলেজ, শিক্ষা, স্বাস্থ্য, ত্রিপুরার সব লেক বা দিঘি এবং বিশেষ করে ত্রিপুরার যত সব দেবদেবীর মন্দির আছে, এই মন্দিরগুলার ইতিহাস, কারা তৈরি করেছে এই মন্দিরগুলা, ত্রিপুরার মহারাজারা, ত্রিপুরার স্কুল কলেজ, ত্রিপুরার বিমানবন্দর, সবই কিন্তু ত্রিপুরার মহারাজাদের দ্বারা নির্মিত। তো সেই আদিকাল থেকে কিন্তু ত্রিপুরার মহারাজারা ত্রিপুরার উন্নয়নে অনেক কাজ করে গেছে, যার ফল হলো বর্তমান এই আধুনিক ত্রিপুরা। আগরতলা বইমেলাতে আমি অনেককে দেখেছি এই বইটা কিনতে। তো বইমেলা কিন্তু শেষ হয়ে যাবে, আর দুই একটা দিন বাকি আছে। আপনি কি আপনার দরকারি এবং প্রয়োজনীয় বা প্রিয় বইখানা কিনেছেন আগরতলা বইমেলা থেকে? তো আপনারা যারা এই বইটা কিনতে চান আগরতলা বইমেলা থেকে অবশ্যই কিনতে পারেন। তো এই ভিডিওটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও না, কি ত্রিপুরাসা কি বাঙালি সকলে কিন্তু এই বইখানা কিনছে। তারপরও কিন্তু অনেকেই এই বইখানা সংগ্রহ করতে পারেনি। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই বইখানা থেকে ত্রিপুরার রাজা মহারাজাদের কাহিনী, ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার সীমানা, ত্রিপুরা কিন্তু অনেক বিশাল একটা বড় রাজ্য ছিল যা কিনা অনেকেই জানে না। সো আমি কিন্তু আপনাদেরকে ত্রিপুরাকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। তো পরবর্তীতে কিন্তু আমি এই বইটা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো যারা এই বইটা সংগ্রহ করেছেন আপনারা তো এই বইটা নিজেরাই পড়তে পারবেন, যারা এই বইটা সংগ্রহ করতে পারেননি তারা আমার ইউটিউব চ্যানেল এবং ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই ত্রিপুরা সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান দেওয়া আছে। আপনারা চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখো আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এ সময়টার মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা।